নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত। আজ আমরা সংক্ষেপে আলোচনা করব ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে, অর্থাৎ 7ই মেতে, যে প্রেগনেন্সি যারা প্ল্যান করছেন বা যারা প্রেগনেন্ট তাদের যদি অ্যাজমা থাকে তাদের পক্ষে ইনহেলার নেওয়াটা সেফ কিনা। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে ইনহেলার বোধহয় সেফ নয়, ইনহেলার বোধহয় বাচ্চার ক্ষতি করতে পারে। মনে রাখতে হবে, ইনহেলার কিন্তু বাচ্চা এবং মা দুজনের জন্যই একদম সেফ। বরং ইনহেলার যদি না নেওয়া হয়, যদি আপনার অ্যাজমা যদি বেড়ে যায় প্রেগনেন্সিতে, তাহলে সেটা কিন্তু বাচ্চা এবং মা দুজনেরই কিন্তু ভীষণভাবে ক্ষতি করতে পারে এবং দুজনেরই কিন্তু লাইফ রিস্ক হতে পারে, বিশেষ করে যদি অ্যাজমা আনকন্ট্রোল থাকে। কাজে আমরা বলবো, প্রেগনেন্সির আগে অ্যাজমা ভালো করে কন্ট্রোল করুন, তখনই প্রেগনেন্সি নেবেন। ডাক্তারের সাথে পরামর্শ করে যখন দেখা যাবে অ্যাজমা ভালোভাবে কন্ট্রোলে আছে, ওজন কন্ট্রোলে রাখতে হবে এবং আপনার বা আপনার পার্টনারের কারো স্মোকিং করা চলবে। এছাড়া অন্য যদি কোনো ওষুধ খান অ্যাজমার জন্য, বেশিরভাগ ওষুধই কিন্তু প্রেগনেন্সিতে সেফ। মনে রাখতে হবে, অ্যাজমা যদি ভালো করে কন্ট্রোলে থাকে তাহলে প্রেগনেন্সিতে অ্যাজমা খারাপ হওয়ার সম্ভাবনা কম, এবং অ্যাজমা যদি কন্ট্রোলে থাকে তাহলে প্রেগনেন্সির কিন্তু আউটকামও ভালো হবে। ধন্যবাদ।